ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কি বলেছেন দিলীপ ঘোষ শুনবো। কোর্ট নির্দেশ দিয়েছে সরকারকে যে যাতায়াতে থাকার ব্যবস্থা করতে হবে, তারপরে হ্যারাসমেন্ট হচ্ছে, মানে সরকার আন্তরিকভাবে চায় না যে আমাদের ছাত্রছাত্রীরা ভালোভাবে পরীক্ষা দিক। এর আগে যে এক তারিখ যে নেটের ছিল পরীক্ষা, সেখানে ঠিক তাই, তার আগের দিন লকডাউন ছিল, শেষ পর্যন্ত ঝুলিয়ে রেখে সন্ধ্যাবেলা ঘোষণা করালো বাস চলবে, কোথার থেকে কী বাস চলবে কেউ জানতে পারলো না। মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন 70% স্টুডেন্ট পৌঁছতে পারেনি, এ সমস্ত দায়িত্ব না। এবারেও তাই, যারা শিক্ষা নিয়ে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এরকম করে তারা মোটেই মানে যোগ্য শাসক বা আন্তরিক শাসক বলে আমার মনে হয় না। সমাজের চিন্তাভাবনা করা উচিত, এই ধরনের শিক্ষা নিয়ে ছেলেখেলা চলতে পারে না।